প্রয়াত গায়ক কে কে? নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন তার মৃত্যু হয়। বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন শিল্পী। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন প্রয়াত সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্নাথ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো, চিকিৎসকরা কি বলছেন, কোন রকম শারীরিক সমস্যায় কি তিনি ভুগছিলেন? চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে হাসপাতালে তাকে যখন আনা হয়, জরুরি বিভাগে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা যাচাই করে মেডিকেল যে টার্মটা বলেন সেটা তারা বলেন যে বিডি অর্থাৎ ব্রড ডেড, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি করা হবে, কেন হয়েছে এই মৃত্যু, এই সমস্ত বিষয়গুলো মূল্যায়ন তখনই সম্ভব যখন পরবর্তী পদক্ষেপে আইনি যে ব্যবস্থা সেইগুলো এগোনো হবে, পোস্টমর্টম বা অন্যান্য যে বিষয় পুলিশের সঙ্গে পরামর্শ করে সেই দিকে এগোচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা যেটা হাসপাতাল সূত্রে জানিয়েছেন, তাকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তার শারীরিক অবস্থা অবনতি হয়েছিল বলেই বলা হয়েছে। তবে চিকিৎসকরা যখন তাকে এক্সামিন করে দেখেন যে তিনি মৃত, অর্থাৎ তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই জরুরি বিভাগে চিকিৎসকরা জানান এবং তারপরেই সেখানে পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা আসেন। হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা এই মুহূর্তে হাসপাতালের কাছাকাছি চলে গিয়েছেন, হাসপাতালে যাচ্ছেন, আধিকারিকরাও যাচ্ছেন এবং পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে কেন তার এই পরিস্থিতি হয়েছে, কি সমস্যা ছিল, সেইগুলো পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রয়াত গায়ক কে কে? নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন তার মৃত্যু হয়। বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় তিনি গান গেয়েছেন। আজ নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন প্রয়াণ হয় সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্নাথের। বিস্তারিত জানবো, আরও একবার যোগাযোগ করে নিয়েছি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, আরও একবার তোমার কাছে জানতে চাইব, হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা ঠিক কি বলেন? হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয় এবং চিকিৎসকদের ইমার্জেন্সি বিভাগে তেমনই ইনফরমেশন দেওয়া হয়েছিল বলেই জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। তবে জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা এবং তাকে এক্সামিন করে তাকে মৃত হিসেবে ঘোষণা করেন এবং যেটা জানান যে হাসপাতালের তরফ থেকে যে তিনি ব্রড ডেড অর্থাৎ মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে এই ব্রড ডেড হলে যে যে আইনি পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো কি করা হবে এবং আবার তার শারীরিক অবস্থার এই যে অবনতি হয়েছিল কেন হয়েছে সেগুলো অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যাচাই করার জন্য এই মুহূর্তে হাসপাতালে আসছেন। পুলিশের উচ্চ পদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত আছেন, হাসপাতালের পদস্থ কর্তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার এই যে শারীরিক অবস্থা অবনতি হয়েছিল হাসপাতালে এই অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল, তার ঘটনা আগে কি, সেইগুলো সবকিছুই এই মুহূর্তে স্পষ্ট না হলেও হাসপাতালের তরফ থেকে সব তথ্য সংগ্রহ করার যে কাজ সেটা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। জিলম, সঙ্গে থাকো, যে খবরের দিকে নজর রেখেছি, প্রয়াত গায়ক কে কে? কৃষ্ণ কুমার কন্নাথ আজ নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন তার মৃত্যু হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেভাবে এখনই তার কোনো রকম শারীরিক সমস্যার কথা জানাতে পারেননি। আমরা যেমনটা জানি, বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি। নজরুল মঞ্চে আজ অনুষ্ঠান চলাকালীন প্রয়াত সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্নাথ। আপনাদের জানিয়ে রাখি, নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন তার মৃত্যু হয়। প্রয়াত গায়ক কে কে? কৃষ্ণ কুমার কন্নাথের আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীনই প্রয়াত হন সঙ্গীত শিল্পী। প্রয়াত গায়ক কে কে? নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় সঙ্গীত শিল্পীর। বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন শিল্পী। আজ নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন প্রয়াত হন সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্নাথ। এখানে বড় ড্রেস দিয়ে এসেছিল, তারপরে এখানে যে খবর পেলাম যে গতকাল এবং আজ দুদিনই নজরুল মঞ্চে প্রোগ্রাম করেছে, তারপরে নাকি গ্র্যান্ড হোটেলে গেছিলেন, সেখানে অসুস্থ হয়েছিল, পড়ে গেছে যা শুনলাম আমি, তারপরে তো এখানে নিয়ে এসছে বড় ড্রেস, সেটাই দেখলাম। এখন দেখছি বাড়ির লোক ম্যানেজার আছেন যারা সঙ্গে এসেছিলেন বম্বে থেকে,
তাদের সঙ্গে কথা বলে কি করে যাবে। আমি সঠিকভাবে বলতে পারবো না, আমি এখানে সেই যা শুনলাম আজকে অনুষ্ঠান ছিল।